রাজ্যের মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে আপনি যদি আবেদন করে থাকেন এবং আপনি যদি সেই পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগের ইন্টারভিউর তারিখ এবং কল লেটার সংক্রান্ত একটা বড় আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। রাজ্য পরিবহন দপ্তরে মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞপ্তি নাম্বার 21/2018 অনুযায়ী যে পরীক্ষা হয়েছিল তার ইন্টারভিউ হবে ব্যাচে ব্যাচে ভাগ করে, এবং ইতিমধ্যেই কিন্তু আপনি রয়েছেন একটা নোটিশে, এই মুহূর্তে পিডিএফ ফাইলটি আপনার সামনে রয়েছে এবং এখানে কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু সেই ইন্টারভিউর তারিখ কিন্তু দেওয়া রয়েছে, ডেট 13 আগস্ট 2019, টাইম কিন্তু সকাল 11টা থেকে এবং রিপোর্টিং টাইম কিন্তু সকাল 10টা। তো এই 13 আগস্ট থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবং যাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তাদের নাম কিন্তু এই লিস্টে রয়েছে। দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম এবং ফাদার্স নেম এখানে রয়েছে এবং ব্যাচ ওয়াইজ কিন্তু এখানে সিলেক্ট করেছে কর্তৃপক্ষ, চার্ট কিন্তু একটা তৈরি করেছে এবং সেই চার্ট অনুযায়ী কিন্তু ইন্টারভিউ হবে এবং আলাদা আলাদা চার্টে আলাদা আলাদা ইন্টারভিউর তারিখ রয়েছে। যেমন এই চার্টে রয়েছে 14 আগস্ট, তার পরবর্তী চার্ট রয়েছে এখানে রয়েছে 19 আগস্ট। এভাবে কিন্তু ডেট বাই ডেট কিন্তু বিভিন্ন ডেটে কিন্তু ইন্টারভিউ হবে ধাপে ধাপে ভাগ করে। তো আপনারা অবশ্যই কিন্তু এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন, তার জন্য আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে এই যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। আপনার মোবাইলেও ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে কম্পিউটারেও ডাউনলোড করতে পারবেন, তো আমি লিংক জেনারেট করে দেবো। তো আজকে এই ইনফরমেশন দেওয়ার ছিল আপনার কাছে যে রাজ্য মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হয়েছিল তার ইন্টারভিউ এবং কল লেটার সংক্রান্ত লেটেস্ট আপডেট ছিল আজকে আপনাদের জন্য এই ভিডিওতে। তো কল লেটার কিন্তু ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন আগামী আগস্টের 5 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 5 তারিখ কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবেন এবং যখনই কল লেটারের আপডেট চলে আসবে আমি আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেব। তো ভালো থাকবেন, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।